শাম্মী আখতার, এক অসাধারণ সঙ্গীত শিল্পীর নাম, যে গানই তিনি কণ্ঠে ধারণ করেছেন শ্রোতাদের মুগ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশের আগেই শিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন শাম্মী আখতার। তখনকার রেডিওতে খুব শোনা যেত তাঁর গান। একটা সময় নিজেকে চলচ্চিত্রের গানে সমর্পিত করেন। আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত ছবির মাধ্যমে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে সিনেমায় গান গেয়েছেন অসংখ্য। তার গাওয়া অসংখ্য গান রয়েছে এবং কালজি হয়েছে, যে গান আজও শ্রোতাদের মন মাতায় জাগায় দোলা। আমি তোমার বধু, তুমি আমার স্বামী, খোদার পরেই তোমায় আমি বড় বলে জানি। একটা সময়ে অর্থাৎ 70-80 দশকে আমাদের বাংলা চলচ্চিত্রে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের গান বেশ প্রচলিত ছিল। হঠাৎ একদিন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার সত্য সাহাকে বললেন, আমাদের গানগুলো কেমন যেন একরকম হয়ে যাচ্ছে, একটু ভিন্নতা দরকার, শিল্পীর ক্ষেত্রেও ভিন্নতা প্রয়োজন। তাঁদের হাতে তখন অশিক্ষিত ছবিটির কাজ। দুজনে সিদ্ধান্ত নিলেন নতুন কণ্ঠ চাই, যেমন কথা তেমন কাজ। ছবিতে নতুন কণ্ঠে গান গাওয়ানো হলো আর শিল্পী ছিলেন শাম্মী আখতার। গানগুলো হলো আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে, আরেকটি হলো ঢাকা শহর আয়শা আমার আশা পুরাইছে। এই গান দুটি দারুণ জনপ্রিয়তা পেল সেই সময়ে। গান দুটি জনপ্রিয়তার কারণে শিল্পী শাম্মী আখতারকে আর পেছনে ফেরাতে তাকাতে হয়নি। অসম্ভব রকম ফোক মেলোডির মিশ্রণের কণ্ঠের এই শিল্পী রাতারাতি পেয়ে গেলেন তারকা খ্যাতি। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে। তারপর বাংলা চলচ্চিত্রের গানে এবং আধুনিক গানে শাম্মী আখতার নিজের অবস্থানকে পাকাপোক্ত করে নিলেন। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুলিল না, চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে। 1955 সালের 22 সেপ্টেম্বর যশোরের তালতলা গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন শিল্পী শাম্মী আখতার। শাম্মী আখতারকে পরিবারে আদর করে শাম্মী ডাকার ফলে শাম্মী আখতার নামে তিনি পরিচিতি লাভ করেন। যশোরে জন্ম হলেও তিনি বেড়ে উঠেছেন খুলনায়। তার বাবা শামসুল করিম, মা রাবেয়া খাতুন, বিশেষ করে মায়ের উৎসাহেই শাম্মীর সঙ্গীত শিক্ষা শুরু হয়। মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, এতদিনে আশা হলো পূর্ণ। মাত্র 6 বছর বয়সী গানের জগতে তার হাতেখড়ি হয় বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। বাবার বদলির সুবাদে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সঙ্গীতের তালিম নেওয়ার সুযোগ পান শিল্পী শাম্মী আখতার, যার মধ্যে রাজবাড়ি ও খুলনায় সঙ্গীত শিক্ষা নেন বামনদাস গুহ রায়, রণজিৎ দেবনাথ, সাধন সরকার, নাসির হায়দার ও প্রাণবন্ধু সাহার কাছে। আমার মনের বেদনা বন্ধু ছাড়া জানে না, কোন দেশে গেলে পাবো তারে। 1970 সাল, শাম্মী আখতারের বয়স মাত্র 15 বছর। খুলনা বেতারে তালিকাভুক্ত হন শিল্পী শাম্মী আখতার। বেতারে আধুনিক গানের পাশাপাশি করতেন নজরুল সঙ্গীতও। প্রথম বেতারের গানে কণ্ঠ দেন নজরুল সঙ্গীত, আর সেই গানটি ছিল একই অপরূপ রূপে মা তোমায়। সময় 1974 সাল, বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিস আয়োজিত লোকসঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে খুলনার আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পী শাম্মী আখতার। এটাই ছিল ঢাকায় তাঁর প্রথম সঙ্গীত পরিবেশনা। তারপর 1975 সালে গান গাওয়ার আমন্ত্রণ পেয়ে খুলনা থেকে ঢাকায় চলে যান শিল্পী শাম্মী আখতার। নিয়মিতভাবে গান গাইতে শুরু করেন বেতার এবং টেলিভিশনে। আজ সকালে প্রথম যখন ঘুম ভেঙেছে পাখির গানে, আজ সকালে প্রথম যখন ঘুম ভেঙেছে পাখির গানে,
এভাবেই গানের মধ্যে পথ চলতে চলতে শিল্পী শাম্মী আখতারের সঙ্গে পরিচয় হয় আকরামুল ইসলামের। আকরামুল ইসলাম ছিলেন মূলত একজন সঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ বেতারের একজন কর্মকর্তা। 1977 সালের 22 ফেব্রুয়ারি দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যক্তি জীবনে তাদের সংসারে কমল ও সাজিয়া নামের দুই সন্তান রয়েছে। দর্শক, শুরুতে বলেছিলাম 1980 সালে অশিক্ষিত ছবির মাধ্যমে চলচ্চিত্রের প্লেব্যাকে শাম্মী আখতারের অভিষেক ঘটে। অভিষেকেই জোড়া হিট দিয়ে প্লেব্যাকে নিজের আসন পাকা করেছিলেন এই গায়িকা। চলচ্চিত্রের গানের সাফল্য তাকে শ্রোতাদের কাছে খুব কাছাকাছি নিয়ে যায়। চলচ্চিত্রে অসংখ্য গানে তিনি কণ্ঠ দেন। মোস্তফা আনোয়ার পরিচালিত, নায়ক রাজ রাজ্জাক ও সুচরিতা অভিনীত কাজললতা চলচ্চিত্রে সুবীর নন্দীর সঙ্গে দারুণ একটি যুগলকণ্ঠের গান তিনি পরিবেশন করেছিলেন। সে সময় গানটি দারুণভাবে জনপ্রিয় হয়। এখনও গানটি শ্রোতাদের কাছে ভীষণভাবে প্রিয়। আর সেই গানটি হল এই রাত ডাকে ওই চাঁদ ডাকে হাই তুমি কোথায়। এই রাত ডাকে ওই চাঁদ ডাকে হাই তুমি কোথায়। শাম্মী আখতার তাঁর জাদু মাখা কণ্ঠে ফোক ও মেলোডিকে এত সুন্দরভাবে আয়ত্তে এনেছিলেন, যা অন্য শিল্পীদের কাছেও বেশ ঈর্ষণীয় ছিল। নন্দিত এই কণ্ঠশিল্পী চলচ্চিত্রের গান গেয়েই পেয়েছেন অসামান্য খ্যাতি। তাঁর মিষ্টি সুরেলা কণ্ঠে কালজয়ী হয়েছে অসংখ্য গান। তাঁর গাওয়া জনপ্রিয় উল্লেখযোগ্য কিছু গান হল ঢাকা শহর আইসা আমার আশা উড়াইছে, ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, ওই রাত ডাকে ওই চাঁদ ডাকে হাই তুমি কোথায়, বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না, মনে বড় আশা ছিল তোমাকে শোনাবো গান, ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না, আমার মনের বেদনা বন্ধু ছাড়া বোঝে না, আমি তোমার বধূ তুমি আমার স্বামী, আমি যেমন আছি তেমন রব বউ হব না রে, আমার নাই পার হইতে লাগে ষোলো আনা, ঝিলমিল ঝিলমিল করছে রাত। এইসব গান সহ রয়েছে আরো অসংখ্য ছায়াছবির জনপ্রিয় গান। ঝিলমিল ঝিলমিল করছে রাত, মেহেদি রাঙা হলো হাত, ঝিলমিল ঝিলমিল করছে রাত, মেহেদি রাঙা হলো হাত, প্রতিদিন দুয়ারেতে আসে রে বারাত। 2010 সালে জাকির হোসেন রাজু পরিচালিত ও শাকিব খান রোমানা অভিনীত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এই ছবির শিরোনাম সঙ্গীতে কণ্ঠ দেন শিল্পী শাম্মী আখতার। গীতিকার মাহফুজুর রহমান মাহফুজের কথায় শেখ সাদী খানের সুর ও সঙ্গীতে ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না এই গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন শিল্পী শাম্মী আখতার। চলচ্চিত্রের গান ছাড়াও রেডিও টেলিভিশনের জন্য তিনি গেয়েছেন অসংখ্য আধুনিক গান, যে গানগুলো ভীষণভাবে শ্রোতাপ্রিয় হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য গান হল আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি। আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি, নয় তো সে দেখলো কি, নয় তো সে দেখলো কি, আমার লজ্জা ছুঁয়ে ছড়িয়ে চাঁদে রুটি। আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা নাকি। এছাড়াও আরো আধুনিক গান রয়েছে, যে গানগুলোর কথা আজও আমরা ভুলতে পারি না। আমি হারিয়ে ফেলেছি
একজন নিভৃতচারী গুণী মানুষ ছিলেন শিল্পী শাম্মী আখতার। গান গাওয়াটাকেই জীবনের ধ্যান ও জ্ঞান হিসেবে নিয়েছিলেন তিনি। প্রচার চাকচিক্য কোনোদিন তাকে টানেনি। খুবই সাধারণ মানুষ হিসেবে তিনি সবসময় নিজেকে ধরে রেখেছিলেন, যা তার প্রতি তার ভক্তদের শ্রদ্ধাশীল করতে বাধ্য করত। পুরোদস্তুর একজন গানের মানুষ হলেও চলচ্চিত্রের সেন্সর বোর্ডের একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন শিল্পী শাম্মী আখতার। একটি ছেলে আর একটি মেয়ে পথে যেতে দেখা হলো, একটু হেসে কাছে এলো, আর সেই থেকে প্রেম হয়ে গেল। উপন্যাসের পাতায় পাতায় সে তো শুধু শোভা পায়, উপন্যাসের পাতায় পাতায় সে তো শুধু শোভা পায়, বাস্তবে কোনোদিন সম্ভব না। এভাবেই গানের মানুষ শিল্পী শাম্মী আখতার গানের জগতে পা চলতে থাকলেন তার ভক্তদের অসংখ্য ভালোবাসা নিয়ে। তারপর এলো 2012 সাল। ক্যান্সারে আক্রান্ত হন শিল্পী শাম্মী আখতার। তারপর কেটে গেছে 6টি বছর। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর অন্তরালে চলে যান শিল্পী শাম্মী আখতার। শেষ বয়সে দুই নাতি আর্শ ও আরিবের সঙ্গেই তার সময় কাটত। তারপর এলো 2018 সাল, 16ই জানুয়ারি। 5 বছরের বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন শিল্পী শাম্মী আখতার। তবু ছেড়ে যায়নি মরণ ব্যাধি ক্যান্সার, শেষ রক্ষা হলো না কিছুতেই। শেষমেশ চিরতরেই কেড়ে নিল তার প্রাণ। মাত্র 62 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রিয় শিল্পী শাম্মী আখতার। শাম্মী আখতার চলে গেছেন সব অনুভূতির সীমানা ছাড়িয়ে, কিন্তু তার রেখে যাওয়া গান তাকে ভালোবাসার অনুভূতিতে বাঁচিয়ে রাখবে চিরকাল তার ভক্তদের মাঝে। সবাই তো বাঁচতে চায়, তবু প্রেমে পড়ে মরে যেতে চায় কেন সবাই তো দেখতে চায়, তবু ভালোবেসে অন্ধ হতে চায় কেন সূর্য ডুবে গেলে রাত্রি হবে তবু সবাই তো বন্ধু চায়, তবু অনুরাগে শত্রু হতে চায় কেন মন সবাই তো বাঁচতে চায়, তবু প্রেমে পড়ে মরে যেতে চায়।